वेलकम बैक फ्रेंड्स। आजकेर देश ओ राज्येर बाछाई करा ताजा 10 बड़ खबर निये हाजिर हुई। प्रत्येकटा खबर आपनार जोन्नो गुरुत्वपूर्ण हबे, अवश्यई शेष पर्यन्त देखबेन। भिडियोके मोटेओ स्किप करे देखबेन ना, नाहले आपनि अनेक किछु मिस करबेन। अवश्यई शेष पर्यन्त देखबेन। आर बंधुरा जारा एखोनो एई चैनलटिके सबस्क्राइब करेननि, भिडियोर नीचे लाल रंगेर सबस्क्राइब बाटन क्लिक करे পার্শ্বে দেখবেন একটা বেল আইকন উঠে আসবে, সেখানে ক্লিক করার পর ওয়াল নোটিফিকেশন অন করে রাখবেন। আরেকটা লাইক করতে ভুলবেন না। প্রথম খবরে চোখ রাখব, ভবানীপুর উপনির্বাচনে মমতার বিরুদ্ধে লড়বে কংগ্রেস, ঘোষণা করলেন অধীররঞ্জন চৌধুরী। তো বন্ধুগণ, বিস্তারিত জানিয়ে দেব। ভবানীপুরে মমতার বিরুদ্ধে কংগ্রেসের তরফ থেকে কাকে দাঁড়ানো হবে বিস্তারিত জানিয়ে দেব। ভবানীপুর উপনির্বাচন নিয়ে 180 ডিগ্রি অবস্থান বদল করল কংগ্রেস। সোমবার এ নিয়ে দলের গুরুত্বপূর্ণ বৈঠকের পর এই সিদ্ধান্তের কথা জানিয়ে দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী। ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াইয়ে নামছে কংগ্রেস, প্রার্থী দেওয়ার কথা ঘোষণা করেছেন অধীর চৌধুরী। বামেদের সঙ্গে জোট রেখেই এই সিদ্ধান্ত নিল প্রদেশ কংগ্রেস। তবে মমতার প্রতিপক্ষ হিসেবে হাত শিবির থেকে কে প্রার্থী হচ্ছেন তা এখনও স্থির হয়নি, নাম পাঠানো হচ্ছে দিল্লিতে। ভবানীপুর উপনির্বাচনে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াইয়ে কংগ্রেস কোনো প্রার্থী দিতে নারাজ ছিল, অধীর চৌধুরীর মতো ছিল। বিপুল জনসমর্থন নিয়ে তৃণমূল সরকার তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসায় তার প্রতি শ্রদ্ধা জানিয়ে এই উপনির্বাচনী লড়াই থেকে নিজেদের বিরত রাখতে চায় কংগ্রেস। কিন্তু সাম্প্রতিক পরিস্থিতিতে দলের মত ভিন্ন, কংগ্রেস ভবানীপুর উপনির্বাচনে লড়তে চায়। সোমবার প্রদেশ কংগ্রেসের বৈঠকে অধিকাংশ সদস্যই মমতার বিরুদ্ধে লড়াইয়ের পক্ষে, তাই প্রার্থী দাঁড় করানোর সিদ্ধান্তই চূড়ান্ত হয়েছে। সূত্রের খবর, ভবানীপুরে মমতার বিরুদ্ধে লড়াইয়ে কে নামবেন সেই নাম নিয়ে দলের অন্দরে মতানৈক্য তৈরি হয়েছে। তাই বেশ কয়েকটি নাম নিয়ে দিল্লিতে প্রস্তাব পাঠানো হচ্ছে, দিল্লির সিদ্ধান্তই চূড়ান্ত হবে, সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছেন অধীররঞ্জন চৌধুরী। ও অন্যদিকে শামশেরগঞ্জে কংগ্রেসের কোনো প্রার্থী থাকছে না। শামশেরগঞ্জ ও জঙ্গিপুরে বামেদের হয়ে প্রচার করবে কংগ্রেস, এমনই জানিয়েছেন অধীর চৌধুরী। তার এই কথা থেকে স্পষ্ট, বামেদের সঙ্গে জোট সমীকরণ অক্ষুণ্ণ রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হলো। এদিকে মমতার বিরুদ্ধে কংগ্রেসের প্রার্থী দেওয়া নিয়ে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষের প্রতিক্রিয়া, কংগ্রেসের সর্বভারতীয় নেত্রীর সঙ্গে আমাদের সম্পর্ক ভালো, এখন কে কোথায় প্রার্থী দাঁড় করাবে সেটা তাদের ব্যাপার, তবে ভবানীপুর থেকে রেকর্ড ভোটে জিতবেন মমতা বন্দ্যোপাধ্যায়। পরের খবরে চোখ রাখব, বিজেপি ছেড়ে তৃণমূলে কতজন বিধায়ক আসছেন, লম্বা চওড়া তালিকা প্রকাশ করলেন মুকুল রায়। তো বন্ধুগণ, বিস্তারিত জানিয়ে দেব। তৃণমূলে বিজেপির কোন কোন বিধায়ক আসছে তাদের নাম প্রকাশ করা হয়েছে। তো বন্ধুগণ, বিস্তারিত জানিয়ে দেব, অবশ্যই সঙ্গে থাকবেন। দল বদলের আইন তোয়াক্কা না করে এখন বিধায়করা দল বদল করেছেন। বিধানসভা নির্বাচনে বিজেপি ভোটে 77টি আসন জিতেছিল, 21-এর ভোট মিটতেই পরপর ধাক্কা খাচ্ছে বিজেপি। গত সপ্তাহে একের পর এক বিজেপির বিধায়ক বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। মুকুল রায় তৃণমূলে যেতেই অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন অনেক বিজেপি বিধায়ক তৃণমূলে আসতে চাইছেন। বিজেপি বিধায়কেরা তৃণমূলে যোগ দিয়ে জানাচ্ছেন তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে কর্মযজ্ঞে তারা সামিল হতে চায়। ভোটের পর থেকেই রাজ্যের নানা প্রান্ত থেকে বিজেপির ছোট বড় নেতারাও তৃণমূল শিবিরে যোগ দিচ্ছেন। বিশেষ করে মুকুল রায় শিবির বদল করতেই বিজেপিতে ভাঙন প্রকট হচ্ছে, তাতে নাম ভাসছে অনেকের। গত সপ্তাহে তন্ময় ঘোষ, সৌমেন রায়রা বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছিলেন। এই পরিস্থিতিতে জল্পনা বাড়িয়ে গতকাল মুকুল রায়ের বাড়িতে যান নির্বাচনের আগে বিজেপিতে যোগ দেওয়া দুই পৌর প্রতিনিধি। 2016 সালে মুর্শিদাবাদের কালী পুরসভা নির্বাচনে জয় হন নির্দল প্রার্থী দেবজ্যোতি রায়, শান্তনা রায়। 2020 সালে তারা বিজেপিতে যোগদান করেন। তবে নির্বাচনের পর যখন বঙ্গে দল বদলের হিড়িক, সেই সময় ফের একবার জল্পনা বাড়ালেন দুই পৌর প্রতিনিধি।
যদিও মুকুল রায় জানান মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বের উপর তাদের পূর্ণ আস্থা আছে, ওরা দেখা করতে এসেছিলেন। ও অপরদিকে মুচকি হেসে মুকুল রায় বলেন, বিজেপির বিধায়করা তৃণমূলে যোগ দিতে লাইন দিয়ে আছে, প্রায় ২৪ জন বিধায়ক তৃণমূলে যোগ দিতে পারেন বলে গতকাল স্পষ্ট জানিয়ে দেন মুকুল রায়। তিনি বলেন, তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে থাকতে চাইছেন, অর্থাৎ মুকুল রায় তার বক্তব্যের মাধ্যমে বুঝিয়ে দিতে চাইছেন বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিতে আসা বিধায়কদের তালিকা কিন্তু ছোটখাটো নয়, বেশ লম্বা চওড়া। পরের খবরে চোখ রাখব অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইডির ম্যারাথন জিজ্ঞাসাবাদ। কয়লা পাচারকাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ ইডির। আট ঘন্টার থেকে বেশি সময় ধরে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জামনগর হাউসের বাইরে তার গাড়ি রাখা রয়েছে, এখন অপেক্ষা করা হচ্ছে কখন তিনি ইডির অফিস থেকে বের হবেন। সূত্র মারফত জানা যাচ্ছে এখনও পর্যন্ত তার সমস্ত বক্তব্যের ফাইল তৈরি করছে ইডি। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিভিন্ন নথি দেখানো হচ্ছে বলে সূত্র মারফত জানা যাচ্ছে। গতকাল সকাল ১১টা থেকে জিজ্ঞাসাবাদ পর্ব চলছে। সূত্র মারফত জানা যাচ্ছে ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করতে পারেন ইডির আধিকারিকরা। পরের খবরে চোখ রাখব শুভেন্দু অধিকারীকে কোনো মামলাতে গ্রেপ্তারি নয়, হাইকোর্টের নির্দেশে ধাক্কা মমতার। তো বন্ধুগণ, বিস্তারিত জানিয়ে দেব কি বলা হয়েছে হাইকোর্টের নির্দেশে। উপ নির্বাচনের আগে বড়সড় সুবিধা পেলেন শুভেন্দু অধিকারী, কলকাতার হাইকোর্টের নির্দেশে স্বস্তি। শুভেন্দু অধিকারীর আবেদন মঞ্জুর করল কলকাতা হাইকোর্ট, কোনো মামলাতে গ্রেপ্তার করা যাবে না বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে, এমনটাই জানিয়ে দিল হাইকোর্ট। এমনকি কাথি থানায় দেহ মৃত্যুর ঘটনায় শুভেন্দুর বিরুদ্ধে কোনো কঠোর আইনি পদক্ষেপ নেওয়া যাবে না, তবে তদন্তে সব রকম সহযোগিতা করতে হবে নন্দীগ্রামের বিধায়ককে। শেষ খবরে চোখ রাখব চোখ রাঙাচ্ছে নিম্নচাপ, জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আভাস। তো বন্ধুগণ, কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কি জানিয়েছে আবহাওয়া দপ্তর, বিস্তারিত জানিয়ে দেব, অবশ্যই সঙ্গে থাকবেন। উত্তর পশ্চিম ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগর অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। এই নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বজ্রঝড়ের সম্ভাবনা রয়েছে। ৬ এবং ৭ উপকূলীয় জেলা পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে বৃষ্টির পরিমাণ বাড়বে। উত্তরবঙ্গে দার্জিলিং ও কালিম্পংয়ে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার ও মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনা, ২ মেদিনীপুর, হাওড়া, ঝাড়গ্রাম, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পংয়ে ভারী বৃষ্টি হবে। নিম্নচাপ যেহেতু সমুদ্রে তৈরি হয়েছে, তাই ৭ জেলেদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। ৭ পর থেকে বিক্ষিপ্তভাবে দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গে বৃষ্টিপাত হবে, তবে ৭ বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে। কলকাতার তাপমাত্রা একটু কমবে, কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস হবে। তো বন্ধুগণ, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই ছিল আজকের আপডেট।